गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी लाइफ विद शर्मी विद अ न्यू ब्लॉग। तुम समझ सु ओसी को कथा बेबन गाजी मलो हिंदरो नानारे मोदन के दासा छोरो नामा आयुषी ब्राश करछे और आमाके एकटा ग्रसरी लिस्ट बनिए दिच्छे, तई तो और एलोवेरा जेलटाओ शेष हो गेछे सेटाओ लिखे टिखे दिच्छे आमाके। देखो आयुषी आज के आमाके फैन मुछे दिच्छे, আমার ডাস্টে খুব বেশি অ্যালার্জি হয় তো সেই কারণে আমাকে বললো মামা আজকে আমি মুছে দেবো, তো লম্বাও হাত পেয়ে যায়। আবার নিচে কি সুন্দর দেখো ওই সব নিউজ পেপার পেতে নিচে, মানে যেরকম ভাবে আমি করি। একদম চকাচক পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর। আজকে আইসির ব্রেকফাস্ট ব্রেড জ্যাম এক পোচ আর অ্যাপেল। আজকে অনেক কাজ করেছে আইসির, ফ্যান পরিষ্কার করে দিয়েছে আজকে আমার, তোমরা দেখতেই পাবে। হ্যাঁ হ্যাঁ, ও রুমটা ডাস্টিংও করেছে, তারপরে ও রুম ক্লিন রাখার দায়িত্ব ওর, এখনও বড় হয়ে যাচ্ছে, এবার ক্লাস সিক্স হবে, তাই তো। তুমি চামল সু ওসি কাকাতা বেবন গজি মালো হিন্দুর নানারে মোদন কে দাসা ছোরো নামা। এই ফটো তুলছি না, এটা দিদা এবার চলে যাচ্ছে, মা এসেছিল সকালবেলা, চলে যাচ্ছে, সেই জন্য এখন আদর চলছে, এখন দিদুর আদর চলছে। ওই বাবা কি আদর, কি আদর, কি আদর। ভাবছো এত সেজে গুজে কেন? সেজে গুজে তার কোনো একটা লাইভ ছিল, সেটা করলাম, করে একটু ছাদে এলাম। তাই ভাবলাম যে ছাদে যখন এলাম, ছাদে এসে একবার তোমাদের সাথে কথা না বললে ঠিক ভালো লাগে না, তাই জন্য ছাদে এলাম। মা বাবা জাস্ট এইমাত্র গেল আর আমি আবার একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে, আয়ুষের কিছু গ্লিটার শিট এসবগুলো নেওয়ার আছে, তো খানিকক্ষণ পরে আবার একটু বেরোবো, তাই জন্য আর ড্রেসটা চেঞ্জ করে নিই যেহেতু অলরেডি আবার বেরোবো একটুখানি। আজকে দিনটা বেশ ভালো কাটলো, অনেকদিন পর মা এলো, গল্প টল্প করলাম বাবার সাথে, একটু গল্প হলো, আয়ুষের তো খুব মজা হয়েছে আজকে, যেহেতু অনেক দিন ধরে দিদা আসেনি, আমার মাসি এসছে তোমরা জানো ত্রিপুরা থেকে, তো সেই কারণে মানে মাসির শরীরটা ভালো নেই, সেই জন্য মাকে মানে একটু থাকতে হচ্ছে মাসির কাছে, সেই জন্য বেরোতে পারছিল না। আয়ুষির খুব অভিযোগ হয়েছিল, অভিমান হয়েছিল দিদার ওপরে, তো আজকে জন্য মা এসেছিল, ছিল সকালবেলাই এসেছিল, বেশ অনেকক্ষণ ছিল, গল্প টল্প করেছে, খেলেছে দিদার সাথে, প্রচুর মজা করেছে। এবার এখন জাস্ট মা এইমাত্রই মার বাবা আবার চলে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে, মাসি আবার যেহেতু একা আছে, পাশের ফ্ল্যাটটাতে থাকে মাসি, তো একা আছে, সেই জন্য আবার গেল, গিয়ে চাটা করে দেবে মাসিকে সেই কারণে।
আজকে মোড়ে গিয়ে অনেক কিছু জিনিসই কিনেছি, তার মধ্যে এইটা এই বিস্কিটটা না খুব স্পেশাল, এটা নর্মালি আমি পাই না, এটা কিনেছি, এটা আমাকে আমার হস্টেলের দিনগুলো মনে করিয়ে দিল। যারা আমার বন্ধুদের এই ব্লগটা যদি কেউ দেখে তাহলে তারা রিমাইন্ড করতে পারবে জিনিসটা, যে আমরা যখন ইউনিভার্সিটি থেকে ফিরতাম তখন বসে না এইটা, তখন আমরা বলতাম এটাকে বাটারফ্লাই বিস্কিট, মানে প্রজাপতি বিস্কিট বলা হতো। তো তখন আমি এটা বের করে দেখাই, দাঁড়াও, খুব মজাদার খেতে হয় এটা, মানে আগে আরও ভালো লাগতো খেতে। এটার না তখন এখানটাতে একটা সুগার কোটিং থাকতো, মানে সেই জন্য খুব মিষ্টি মিষ্টি লাগতো, এখন অতটা নেই, আছে একটু একটু সুগার দেওয়া, বাট তখন এটা খেতে না দারুণ টেস্টি লাগতো আর খুব ক্রিস্প হয়। তোমরা কারা কারা এই বিস্কিটটা ভালোবাসো জানিও। আয়ুষু কেমন লাগলো এটা খেয়ে? ভালো। আয়ুষু এবার প্রথমবার খেলো, ওরও বেশ ভালো লেগেছে। আমার তো এটা ভীষণ মানে খুব ফেভারিট, এটা আমি পাচ্ছিলাম না, বাট আজকে পেয়েছি বলে ফটাকসে নিয়ে এসেছি। আজকে প্রচুর কিছু আনা হয়েছে মোড় থেকে, কিছু গ্রসারি অবশ্য মোড় থেকে আনিনি, এই গ্রসারিগুলো দিয়ে গেছে, যে গ্রসারি শপ থেকে আমাদের গ্রসারি আনা হয় এখানে এগুলো দিয়ে গেছে এগুলো। আর আমি এই ক্যান্ডেলটা এনেছি, এটা 99 রুপিজে না এতগুলো ক্যান্ডেল পেলাম, বেশ ভালো লাগলো দিওয়ালির জন্য। ওই ফ্লোরে ক্যান্ডেলগুলো লাগালে না কীরকম একটা দাগ হয়ে যায় পরে, ওগুলো উঠতে চায় না, বাট এগুলো বেশ ভালো, মানে সুন্দর লাগলো দেখতে। অনেকগুলো আছে, 1 2 3 4 5 5 1 2 অনেকগুলো রয়েছে এখানে ক্যান্ডেল। আর এই যেগুলো হয় আর কি, গ্রিন টি, আইসির বিস্কিটস, এসবগুলো আমি ওখান থেকে এনেছি। আর এই গ্রসারিগুলো, গ্রসারি যে দাদা আমাদের দেয় সে দিয়ে গেছে, অবশ্যই চাবিটা দেয়নি, চাবিটা আমার বাড়ির চাবি, এটা এখানে রাখা আছে। আর এইগুলো সমস্ত এনেছে, এবার আবার বড় কাজ, এগুলোকে সব স্যানিটাইজ করে তারপরে আবার এগুলোকে ঠিকঠাক জায়গায় সমস্ত রাখতে হবে। আইসি দিওয়ালির জন্য একটা কিছু ফটো আঁকছে, একটা কিছু আঁকছে, কী আঁকছে কিছু, তার ওই পেন, মাইক্রন পেন দিয়ে আঁকছে, হাতে সরা, ও মা কি সুন্দর, হাতের মধ্যে দিয়া নিয়ে না রে, বাহ, তুই কমপ্লিট কর তারপর আমি দেখাবো, হ্যাঁ সুন্দর হচ্ছে। ও আজকে আইসির অনেকগুলো হেয়ার ব্যান্ড এসছে, আইসি দেখাস নি তো, রাত্রেবেলা দেখাস একটু পরে। দেখো আইসি এটা করলো, হ্যাপি দিওয়ালি, বালিকাটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, হাতটা তো খুব সুন্দর হয়েছে, নখটা তো নেল আর্ট করেছে মনে হচ্ছে রে, খুব সুন্দর হয়েছে বাবু, ভেরি নাইস, বিউটিফুল। তোমাদের যেগুলো বলেছিলাম যে হেয়ার ব্যান্ড গুলো দেখাবো, মাম্মাম যেগুলো এনে দিয়েছে, এই যে প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি এখন, এই যে এই হেয়ার ব্যান্ডটা, সবগুলো ওপর এমন একটা নট বাঁধা আছে, এটা একটা, এটা আরেকটা, এটার সাইজটা দেখে অনেক ছোট হবে, এটা তোর ম্যাচিং হচ্ছে ভালো, এটা আর এটা লেপার্ডের ওটার। আজকে আয়ুষের অনেকদিন ধরেই না হেয়ার ব্যান্ড ছিল না খুব একটা, ওই প্লাস্টিকের হেয়ার ব্যান্ডগুলো না এখানে কানের পিছনে বেশ লাগতো, মানে খোলার পর না কীরকম একটা লাল এরম হয়ে থাকতো, তো সেই জন্য একেবারে অনেকগুলো আনিলাম, এগুলো সব কিন্তু মিশো থেকে আনিয়েছি। তো মিশোর যদি তোমাদের, তোমরা যদি চাও কিন্তু এটা প্রাইস নিয়েছে 130, এই 1 2 3 4 5টা আছে না রে, 6টা, পাঁচটা হেয়ার ব্যান্ড আছে, পাঁচটা হেয়ার ব্যান্ডের দাম নিয়েছে 136। তো তোমরা যদি এটা কিনতে চাও তাহলে আমি, আমাকে জানিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তাহলে তোমরাও পারচেস করতে পারবে, মিশো থেকে কেনা আছে এটা। আর আজকে সারাদিন অনেক, সরি, অনেক কুটুর কাটুর অ্যাক্টিভিটিস হয়েছে, তো যদি আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।
চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আর কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো ব্লগটা দেখো, সারপ্রাইজ।